गाइस तुम्हारे स्वागतम राकिब ब्लॉग ऑफिशियल यूट्यूब चैनले। और आज हमें बके बेरिए जाब, तुम्हारा देखे बेरिए जाबे। लाइक शेयर कमेंट करा कोनो दरकार नहीं, ओनली सबसक्राइब दिस चैनल। तो गाइस तुम्हारा बुझते पेरे गिएছো आज আমরা কোথায় যাচ্ছি। तो गाइस आज আমরা সুন্দরবনে ঘুরতে যাচ্ছি ওই ফার্স্ট টাইম। তো তোমাদের সঙ্গে করে নিয়ে যাব, জায়গাটা জবরদস্ত মজা মস্তি হবে সবাই মিলে একসাথে। সো गाइस চলো একসাথে ঘুরতে যাওয়া যাক, একদম ফাটাফাটি এনজয় করব। তো गाइस আমার জিনিসপত্র পুরোপুরি গোছানো রেডি, দেখতে পাচ্ছ ব্যাটিংপত্র এই যে। সো এবার আমরা এখান থেকে বার হব, চলো রাস্তা গিয়ে কথা হচ্ছে। গাইস অলরেডি বাড়ি থেকে বার হয়ে পড়েছি, এখন রাস্তায় আছি আর একটু পরেই। তো গাইস এখন রাস্তার ধারে চলে এসেছি, মোড়ের মাথায় দাঁড়িয়ে আছি, এখানে গাড়ি আসবে। সো গাড়ি ধরে যাব মার্কেট, আমাদের যেখানে বোর্ড দাঁড়িয়ে আছে। শেষমেশ চলে আসলাম সেই আমাদের টুরিস্টার বোর্ড, একদম পুরো কাছেই চলে এসেছি। এই যে সো আমাদের বোর্ড এখানে দাঁড়িয়ে আছে আর লোকজন সব উপরে সেই ঘোরাঘুরি করছে, একদম ড্রেস পত্র কারো রেডি নেই। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। সো আমি অনেক আগাম চলে এসেছি, সব ভেতরের দিক যাওয়া যাক। চলো जबरदस्त बोर्ड है गाइस। सो चलो अंदर में घुसते हैं। आप पूरा अंदर वाओ बम्पर थका जगह गाइस, खूब सुंदर। কোথায় সব বুঝতে পারছি না, ওহ কোথায় থাকবো কোথায়। দেখতে পাচ্ছ সবাই ঝাঁসের একটা সাইড খুঁজে নিচ্ছে, তাহলে আমাকেও একটা সাইড খুঁজে নিতে হবে। বোর্ডটা দুর্দর্শ গাইস, কিন্তু এতে একা মানাচ্ছে না। সাথে একজন থাকলে ভালো হতো। अरे बंधुर कथा बोलছি, খারাপ মাইন্ডে নিচ্ছ কেন। সো বড় হারামি ও বেটা। তো गाइस এ তো এসে গিয়েছে। সো আমি এখানে রাখবো জিনিসপত্রগুলো, আমাদের এই সাইডটাতে বেস্ট, আমার এখানে বসতে ভালো হবে এবং জাস্ট ভিডিও বানাতে ভালো হবে। সো गाइस তার জন্য আমরা এই সাইডটা বেছে নিচ্ছি। আর চতুর্থ সাইডটা দেখতে পাচ্ছ বড় দুর্দান্ত সুপার জায়গা, সুপার। সো ফার্স্ট টাইম ঘুরতে যাচ্ছি সেখানে, তো অবশ্যই তোমরা সাপোর্ট করো। আমাদের চ্যানেলে যারা ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সো गाइस চলো ওপর সাইডটা তোমাদের ভালোভাবে ঘুরে দেখাই, কারণ নিচের সাইডটা অলরেডি তোমাদেরকে দেখিয়েছি। কারণ ওপর সাইডে আর যে দোস্ত আছে সাথে আমার, আজকে সাপোর্ট করার জন্য আমার বন্ধুকে পেয়ে গেছি। সো একটু কথা বলো প্লিজ। হ্যালো गाइस, তো কেমন আছো সবাই? তো যারা যারা ভিডিও দেখছো অপর এ মুখ से सुपारी निकाल के बात कर रहे बाबा। और अभी तो रुको, क्लाइম্যাক্স अभी बाकी। সবাই সাপোর্ট করো একটু অপর। तो এখন ভাইরা বোর্ডে ঘুরতে এসছে, এখন থেকে খুবই লজ্জা পাচ্ছে ভাইরা। কোন এই লোক, कहां से आते हैं? সো কিছু বলতে চাও? মোটামুটি আর কি বল, সবাই এখানে আছে। আর আমরা বোর্ডের পিছন সাইডে আছে, আমাদের খাওয়ার জন্য জলের ব্যবস্থা করা আছে। কোন সাইড ওই সাইডে রাখা আছে বসার জন্য চেয়ার, আর এই সাইডে পানির বড় বড় ড্রাম রাখা আছে। এটা বোর্ডের পিছন সাইড। আর আমরা একটু পরে আমাদের বোর্ড এখান থেকে ছাড়বে। তো গাইস বোর্ড অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, এখনো ছাড়ছে না, কারণ আমাদের লোকজন সবাই এসে কভার হয়নি, কিছু কিছু লোক আসতে পারে। সো গাইস লাস্ট আমাদের টাইম হয়ে গিয়েছে, অলরেডি বোর্ড ছেড়ে দিয়েছে। अभी मजा आएगा ना भिड़ो, স্টার্ট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ। ওয়াও আনন্দটা আলাদা, বন্ধু খুব আনন্দ পাচ্ছে। সো লেটস গো, জার্নি রেডি, চলো শুরু করি আমাদের সেই সুন্দরবন যাত্রা। এবং আমাদের বন্ধু বান্ধব সবাই রেডি, আমরা আমাদের জার্নি শুরু করেছি। শুরু করতে हम लोग जान अभी सुंदरबन की। चलो क्या बे चल बे आनंद, जबरदस्त मौज मस्ती হবে আজকে। আজ থেকে আমাদের 3 দিনের ট্যুর শুরু। সো गाइस 3 দিনে 3টা পার্ট অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসছি খুবই জলদি। আর প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে তৈরি করব। সো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর বন্ধুরা পাশে শুরু হয়ে গেছে সবাই বোর্ড জার্নি এর পথে। সো এখন জার্নি আমরা অলরেডি সবাই রেডি হয়ে আছি, খুবই আনন্দ করব। আর সবে তো শুরু, अभी ट्रेलर है, अभी बाकी है मेरे भाई। तो सबर रखो, बहुत कुछ देखने का मिलेगा आपको। ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। देखिए बंधु আমরা কি করছো সবাই। তো বন্ধুরা সবাই কি করছো, একটু প্লিজ জানাবে সবাই আপনারা কি করছো। খুবই খুবই আনন্দ হবে আর আজকের ভিডিওটা সবার জন্য খুবই ভালো কিছু নিয়ে আসতে চলেছি। गजब बेइज्जती है। अच्छा चलो चुप चलो। तो गाइस আমাদের বোর্ডে পানি একটু কম আছে, তার জন্য পানি ভরতে হবে। বোর্ডটা সাইড করছে এই সাইডটাতে। गाइस আমাদের জল লোড করা কমপ্লিট, মানে পানি লোড করা পরে এখান থেকে ছেড়ে দেব অলরেডি। A few moments later আমাদের বোর্ড এখন ধামাকালি ঘাটে দাঁড়িয়ে আছে। কিছু কেনাকাটার ব্যাপার হচ্ছে, তার জন্য ভোরটা ঘাটে ফেলতে। বড় এবার ছেড়ে দিচ্ছে, আমি একদম পুরো প্রপারলি বোটের মাথায় বসে আছি। আমরা তুষখালি ঘাট এবার ছেড়ে ক্রস করছিলাম। আজকে হয়তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, তার জন্য তো বেশি কিছু জায়গা ঘুরতে পারবো না, তো যতটা ঘুরে অবশ্যই পুরোটা দেখানোর চেষ্টা করবো। এনজয় তবে কাল থেকে, মতলব আজকের ট্রেলার এনজয় কাল থেকে শুরু হবে, তো তার জন্য ওয়েট করতে হবে অবশ্যই। अभी शुरुआती में बहुत कुछ दिखाना बाकी है मेरे भाई, तो बहुत कुछ आप लोगों के लिए मैं लेकर आऊँगा ज़रूर। तो चलो अंदर में कुछ चल रहा है। अरे देवा, ये गड़बड़े बाबा। वो हम लोग को कुछ दिखाई नहीं दे रहा है, तो चलना है तो उन लोगों का, हमें क्या काम, हमारा काम जो था हमें कम करना पड़ेगा। बिना ड्राइवर हमारे बोट चल से जबरदस्त नजारा। খাওয়া দাওয়া বোটে প্রথম খাওয়া দাওয়া চলে এসছে, খাওয়া দাওয়ার জন্য রেডি। দোস্তরা খেতে বসে গিয়েছে অলরেডি, সবাই খেতে বসে গিয়েছে বন্ধুরা। আর এই যে আমার সুজিতা খাওয়া ধরে, কিন্তু দোস্ত তার আগে ভাত দিচ্ছে না, খুব কষ্ট যে বলো, গজব বেজতি হ্যাঁ। নাও দেওয়া হয় বেটা, হারামি হো বেটা। এই যেমন সার্ভ করা আমাদের মেন মেন সদস্য তাই দরকার হচ্ছে। আচ্ছা টিভি খালি এখানে বসে আছে, চারজন আইলো খাওয়ার জন্য। সো দেখো, আরে কেনা क्या चाहते हो। খাওয়ার জন্য পুরো রেডি, আমাদের খাওয়া দাওয়া করতে হবে। এখন খাওয়া দাওয়া করবো, ভাত নিয়ে চলে এসেছি। A few moments later. Guys, অবশেষে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। অনেকক্ষণ পরে সূর্য দেখছি। আচ্ছা আমরা চলে এসেছি ফার্স্ট জঙ্গল, আমাদের পড়ে গিয়েছে হচ্ছে মুড়িঝাপি জঙ্গল। মুড়িঝাপি প্রথম নাম শুনছি, এর আগে এরকম নাম কখনোই শুনিনি। আচ্ছা জঙ্গলটা এই সাইডটা, বুড়িটাপুর যে জঙ্গলটা সেটা হচ্ছে এই সাইডটাতে, এই সাইডটাতে এই যে বুড়িটাপুর জঙ্গল দেখতে হচ্ছে এটা। আমরা এগুলো লাস্টের দিনকে যাবো, আজকে আমরা এই সাইডটাতে ঘুরবো, শুধু ঘুরে নিয়ে চলো মুড়িঝাপির জঙ্গল। আর এই জঙ্গলের সাইডে এই যে বিশাল বড় টলা দেখতে পাচ্ছি, চিহ্নগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছি, হচ্ছে ডেঞ্জার এরিয়া। আর ডেঞ্জার এরিয়া থেকে অনেক সময় বাঘও বেরিয়ে আসে, তার জন্য এখন ডেঞ্জার চিহ্ন দেওয়া আছে, একটা না দুটো আছে। এই সাইডটাতে যে দেখতে পাচ্ছ তো বেড়াটা ভেঙে পড়ে যাচ্ছে, মানে ঘোপে ঘাপে কাজ কাম চলছে, ঘোপে ঘাপে চলছে। সমাজ রেও সব বেড়াটা ভেঙে যাচ্ছে, কিন্তু বাঘটা যখন বেরিয়ে আসতে পারে। আচ্ছা কুমিরও আমরা দেখতে আশা করি দেখতে পারবো, বাট কতটা ভাগ্য আছে বলতে পারছি না। সো তাও আমাদের চেষ্টা করতে হবে যাতে আমরা একটা দুটো কুমির দেখতে পারি, তো দেখানোর চেষ্টা করবো। কিন্তু বাঘটা তো সালা বাড়াচ্ছে না, আরে সালা একটা তো বাড়ি দিয়ে আয়। আর अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। बहुत खिंचे जाते एहे, रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। কিছু করার নেই, চলো দেখি। मुँह से सुपारी निकाल के बात कर रहे बाबा। কিছুদিন আগে একটা ঘটনা ঘটে গিয়েছিল, যে ঘটনার কারণে কিছু মানুষ মারাও গিয়েছিল, বাঘে খেয়ে নিয়েছিল, এই জঙ্গল থেকে বাঘটা বেরিয়ে গিয়েছিল। কিছুদিন আগে ঘটনাটা ঘটেছিল। আর আমাদের এই সুজিতদা বসে আছে, আর এই সাইডটাতে নদী ভেঙে সব ঠিকঠাক হয়ে যাচ্ছে, কারণ কিছু করার নেই, এদের স্রোতের একটা ব্যাপার থাকে যার জন্য নদী ভেঙে যায়। আর এই স্রোতের কারণে নদীটা ভেঙে যাচ্ছে, এই সাইডটা নদীটা। আর এই যে তারের বেড়াটা যেটা দোয়া আছে, সেই বেড়াটাও কিন্তু অনেকটা নদীর কাছে চলে এসেছে, যখন তখন সেটাও ভেঙে পড়ে যেতে পারে। আর যে ব্যারেলটা দেখতে পাচ্ছ, ব্যারেল এটা হচ্ছে মাছ ধরার জন্য জাল পাতা আছে, অনেকে বুঝতে পারে না। तब एम नरम हो गए देखो एखे धस नेमे आज के नेमे गई अलरेडी जबरदस्त तरीका टास खेला चलते जबरदस्त तरीका एकदम पूरा फाटाफाटी चाप अनेक हो गए আমরা অলরেডি পড়ে আছি আর এবার আমরা ঢুকতে চলেছি পাখিরালা। अभी मजा आएगा ना भिड़ो मतलब পাখিরালা এখান থেকে তো পারমিশন নিতে হবে, পারমিশন নেওয়ার পরে তারপর আমাদের যেতে হবে জঙ্গল সাইডে। আচ্ছা সো আমাদের পারমিশন এখান থেকে নিয়ে আমরা এর উপরে উঠে ঘুরবো, জায়গাটা কেমন আমরা দেখব। সো চলো তোমাদেরকে দেখাবো জায়গাটা। আর অলরেডি অনেকটা রাত হয়ে গিয়েছে, তো যতটা ঘুরে দেখাতে পারো অবশ্যই দেখার চেষ্টা করবো। तो गाइस हम पाखिरालार एरिया मध्य ढुकछी जहाँ बोट दाड़ाना देखते सब टूरिस्टर बोट और अलरेडी रात हो गई है। तो गाइस जबरदस्त एक घाटे बोट एस बोट देखली पैसा खरच क्या बोला तुम्हें पास अनेक बोट लगे देखते बड़ लंच लेगे आंच लोक जन आ कहाँ से आते हैं तो चल आगे चल आगे चल आगे রাত্রির যে এত সুন্দর দৃশ্য ভাবতে পারিনি, দেখতে পাবো। মারাত্মক দোকান, পয়সা পকেট আছে কিন্তু দেখে যাবো, কিনবো না। बड़ा हरामी हो बेटा। ओरिजिनल टाइगर, रॉयल बेंगल टाइगर। देखते हो जैसे इसको अगर सामने रॉयल बेंगल टाइगर আছে। तो गाइस আমরা পাখিরালা এরিয়ার মধ্যে মশলা মুড়ি খাচ্ছি, অনেক কিছু কেনাকাটা করেছি, অনেক কিছু কেনাকাটা পুরো লোড হয়ে গিয়েছে, এখন খাওয়া দাওয়া করবো। তো চলো একটা মশলা মুড়ি খেয়ে নিই। আমি একটা বিশাল বড় কনফিউশনের মধ্যে পড়ে গিয়েছি। আমাদের সাইডটাতে যে গাড়িটাকে আমরা ব্যাং গাড়ি আমি টম গাড়ি হিসেবে বলতে পারি, আমার পাখিরালায় ঘুরতে এসেছে, আর এখানে সেই গাড়িটা পুলিশের গাড়ি। দেখলে অবাক হয়ে যাবে, গাড়িটা দেখো। ওয়াও, আমরা এই গাড়িতে অ্যাভেলেবেল চড়ি আমাদের সাইডটা দেখে, আর পাখিরালায় এই গাড়িটা কিনা পুলিশের গাড়ি। সো ভালো, গাড়িটা খারাপ নয়, আর এই গাড়িটার ফ্যাসিলিটি খারাপ নয়। तो हमारे वही साइड गाड़ी तो अवेलेबल छोड़ी और एखे पुलिस गाड़ी देखते पाच। तो गाइस अनेकक्षण पर एक भालो जिनिस किनेछि सेटा हलो बड़ा हरामी हो बेटा। मजा लागछे बासी मजाते आमरा एबार आमरा পাখিরালা थेके चले जाबो। एखान थेके आमादेर बोट अलरेडी दाड़िये आछे, घाटे लागछे बोट। सो आमरा बोटे उठे एबार चले जाबो। পাখিরালার গল্প শেষ, আমাদের পারমিশন নেওয়া খতম, কেনাকাটাও খতম। আচ্ছা তো এবার চলো বোটে উঠবো। আজকের ভিডিওটা হয়তো এত দূরই করতে পারবো, সো পরের ভিডিও বহুত জলদি আসছে। এ মুখ সে সুপারি নিকাল কে বাত কর রে বাবা, সেটা পার্ট 2 তে নিয়ে আসবো, সেটা হচ্ছে কালকের ভিডিও। আর আজকে যতটা পেরেছি এ মুখ সে সুপারি নিকাল কে বাত কর রে বাবা, ততটা এত জন্য ভিডিওটা করেছি। সো গাইজ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর তোমাদের জন্য বহুত জলদি নিয়ে আসছি পার্ট 2 এন সুন্দরবনের পার্ট 2। সো গাইজ লেটস গো, জুড়ে থাকো বন্ধুর সাথে, অবশ্যই বন্ধুকে সাপোর্ট করো।